সর্দি, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথায় কতদিন থেকে ভুগছেন? যদি দীর্ঘদিন ভুগে ভুগে ওষুধ খেয়েও সারাতে পারেননি এমন অবস্থা হয়, তবে আয়ুর্বেদ শাস্ত্রের ওপর ভরসা করুন। আয়ুর্বেদে কফ সমস্যা দূর করার জন্য যে উপায়গুলো বলা হয়েছে তা খুবই কার্যকরী এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। আজ আপনাদের যে রেমেডি প্রস্তুত করে দেখাবো, এটা মাত্র একবার সেবন করলেই দ্রুত শ্বাসকষ্ট কমবে, কফ, কাশি, সর্দি ভালো হবে। স্থায়ী ফল পেতে রেমেডিটি আপনাকে দিনে দুইবার সকালে নাস্তার 30 মিনিট পরে এবং রাতে ঘুমানোর আগে সেবন করতে হবে। এই রেমেডিটি বানাবো 3টি উপাদানে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম উপাদান হিং। হিংয়ে রয়েছে ভাইরাস প্রতিরোধ করার মতো উপাদান, যা শরীরে যে কোনো ভাইরাসের সংক্রমণ হলে দ্রুত সেই ভাইরাসকে মেরে ফেলে। হিং শরীর থেকে কফ বের করে দেয়, তাই বুকের জমা কফ, কাশি সহজেই সেরে যায়। দ্বিতীয় উপাদানটি লেবু। লেবুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি, যা শ্বাসকষ্ট কমায়, বুকের জমা কফ, কাশি, গলা ব্যথা, সর্দি এবং বন্ধ নাক দ্রুত খুলতে কাজ করে। তৃতীয় উপাদানটি মধু। হাঁপানি বা শ্বাসকষ্ট নিরাময়ে আয়ুর্বেদের অন্যতম উপাদান মধু। মধু শরীরের শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে, ফলে স্বাভাবিকভাবেই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। আমি রেমেডিটি এই 3টি উপাদানেই প্রস্তুত করব। প্রথমে নিচ্ছি হাফ চা চামচ হিং পাউডার। হিং পাউডার আপনি দোকানে কিনতে পাবেন, এই রকম পাউডার অবস্থাতেই হিং বাজারে পাওয়া যায়। এরপর নিতে হবে 1 চা চামচ লেবুর রস এবং 1 চা চামচ মধু। খুব ভালো করে মিশিয়ে নিন, এরপর এটা সেবন করুন। সেবন করার 10 মিনিট পরে 1 গ্লাস কুসুম গরম পানি পান করুন। এটা যদি সেবন করতে পারেন, তবে সাথে সাথেই আপনার শ্বাসকষ্ট দূর হবে, কাশি সর্দি আর থাকবে না। টানা 3 দিন দিনে 2 বার সেবন করুন, বুকে জমা কফ তরল হয়ে বের হয়ে যাবে। রেমেডিটি সেবনে আপনি কতটা উপকৃত হলেন আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে আরও কয়েকজন মানুষ উপকৃত হতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।